পটল কুমার গানওয়ালা, ওটা তখন বললে আমি রেগে যেতাম। মানুষ তো ছোট হবে না, ছোট থেকে বড় তো হবে, আর আমি কমেন্ট সেকশনই খুলি না। এবারে সবার যদি না পছন্দ হয় আমার কিছু করার নেই, মানে এখন পটল যে পটল নেই হিয়া আছে সেটা মানুষ বুঝতে পারছে না। হ্যালো এভরিওয়ান, আমি আরশি, নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন এপিসোড কোথায় দাঁড়ার। আর আজকে আমি যার বাড়িতে আড্ডা দিতে এসেছি তাকে কিন্তু তোমরা সবাই খুব ভালো করে চেনো, অ্যান্ড তার নাম বলি পটল। পটল বললেই তোমরা সবাই বুঝতে পারো, বাট আমি আজকে চলে এসেছি হিয়ার বাড়িতে। তো ফার্স্টেই চলে যাবো হিয়ার কাছে। হিয়া বলো, কেমন আছো তুমি? ভালো আছি, এখন অল টোটাল মিলিয়ে ভালো আছি। দেখ, হিয়াকে তো সবাই পটল নামে চেনে, এত ফেমাস ক্যারেক্টার, তো তোমার কোন নামটা ভালো লাগে? মানে পটল না হিয়া? আগে বললে, ছোটবেলায় বললে রেগে যেতাম, যেহেতু তখন সবে সবে শুনেছি যে পটল কুমার গানওয়ালা, ওটা তখন বললে আমি রেগে যেতাম। কিন্তু এখন বুঝি যেহেতু ওটা দিয়ে আমাকে লোকে চেনে, তো এখন সবাই প্রায় পটলই বলে আমাকে ডাকে। আচ্ছা, ছোটবেলায় যে এত তাড়াতাড়ি এত একটা ব্রেক পেয়ে গেলে, মানে এটার জন্য অন্য কাউকে অনেকটা স্ট্রাগল করতে হয়, তো তোমার ছোটবেলায় অডিশন এক্সপিরিয়েন্স কিভাবে হলো? আমি অ্যাকচুয়াল টাচউড আমি খুব লাকি, আমাকে অতটা ওরকমভাবে ওরকম অডিশন বলো বা অনেক স্ট্রাগল বলো ওটা করতে হয়নি। তো হ্যাঁ, লাক। অনেকদিন তোমাকে টিভির পর্দাতে আমরা দেখতে পাচ্ছি না, তো এখন কি শুধু পড়াশোনায় মন আছে, না আবার কামব্যাক করার ইচ্ছা আছে, না কি আসতে চলেছে? না না, আমি কামব্যাক করব, ভালো কাজ পেলে আমি নিশ্চয়ই আবার কামব্যাক করব, সবাই তখন দেখতেই পাবে। তো ছোটবেলার লাইফটা তোমার কেমন ছিল? দেখো, খুব হ্যাপেনিং, যেহেতু তুমি শ্যুট করতে নর্মাল, আমরা যেরকম ভাবে বড় হয়েছি সেরকম তো না, তো সেই ব্যাপারগুলো নিয়ে একটু বলো, কিরকম কি অভিজ্ঞতা? প্রায় আমি সব কিছু ভুলে গেছি আমার ছোটবেলায় কি কি হয়েছে আমি, কিন্তু হ্যাঁ কিছু কিছু মেমোরেবল মোমেন্টস আছে যেগুলো এখন আমার মনে আছে। তুমি যদি বলো, হ্যাঁ আমার একটু লাইফটা আলাদা কেটেছে, যেহেতু আমি প্রত্যেকদিন স্কুল যেতে পারতাম না, শুটিংয়ে থাকতে হতো, কিন্তু মজা হতো, খুব মজা হতো। তোমার এমন বন্ধু আছে তো যারা ছোটবেলা থেকে এখনো একসাথে? হ্যাঁ হ্যাঁ, এখনো। তো ওরকম স্কুলে, মানে যখন স্কুল যাচ্ছ পটল কুমার গানওয়ালা করছো, সেই এক্সপিরিয়েন্সটা একটু বলো। দেখো, সবার একটা আলাদা পয়েন্ট অফ ভিউ আছে। হ্যাঁ, কিছু জন বাচ্চা বয়সে সাকসেসটা একটু নেয়, কিছু জন বড়, সেটাতে কোনো ইয়ে না। হ্যাঁ, অনেকজনই আছে, কিন্তু ম্যামরা খুব সাপোর্টিভ এখনও অবধি, এখনও কিছু সেরকম বলে না। স্কুল খুব সাপোর্টিভ আমাকে, যে কাজ করতে দিচ্ছে। তুমিও এখন প্রচুর রিলস করছো যেগুলো আমরা দেখতে পাচ্ছি, তো এই রিলসে অনেক কমেন্ট আসে যেগুলো আমি দেখেছি, হ্যাঁ মানে খুব খারাপ খারাপ কমেন্ট আসে, তো এইগুলো থেকে নিজেকে কি করে সামলে রাখো? আমি কমেন্ট সেকশনই খুলি না, সত্যি কথা বলতে অনেকজন বিশ্বাস করবে না, কিন্তু আমি সত্যি কমেন্ট সেকশন খুলি না। কিন্তু যদি যাদের আমি ফলো করি বা আমার দিদি বলো দাদা বলো, তারা কমেন্ট করলে তখন শুধু একটু রিপ্লাই দিয়ে ব্যাস। আমাকে নিয়ে ফেসবুকেও কয়েকদিন ধরে বা কিছুদিন আগে দেখা গেছে যে তোমার ফটো নিয়েও প্রচণ্ড না, সবার মনে একটা কেমন একটা হচ্ছে পটল বড় হয়ে গেছে। মানুষ তো ছোট হবে না, ছোট থেকে বড় তো হবে, আর আমি যদি কিছু একটা পড়ি বা কিছু পড়ি সেটা আমার জন্য আমি পড়ছি, আর আমার যদি পছন্দ হয় আমি নিশ্চয়ই ওটা ছাড়বো। এবারে সবার যদি না পছন্দ হয় আমার কিছু করার নেই, বাট আমার ভালো লাগছে বলে আমি পড়ছি। তো তোমার কি নিজেকে মনে হয় যে তুমি মিডিয়ার কাছে একটা হট টপিক হয়ে তুমি এখন এসছো? ওইটা মানুষ মানে মানিয়ে নিতে পারছে না যে আমি ছোট ছিলাম, এবারে পটল বড় হতে পারেছে, মানে এখন পটল যে পটল নেই হিয়া আছে সেটা মানুষ বুঝতে পারছে না। ধরো মাঝে মাঝে আমি গুগল খুলি, মাঝে মাঝে গুগলের ওপরেই আমার নামটাই থাকে, মানে হিয়া এই করেছে, হিয়া এই পরে এই নেচেছে, তখন কি মনে হয়? ভালো লাগে, কারণ কি এটাতেই মানুষ মানে আমি ফেমাস হচ্ছি আমার মনে হয়, সবাই আমার নামে লিখছে, আমার জন্য যে এই এক মিনিটটা দিয়ে যে লিখছে সেটাও আমার কাছে অনেক। তো তোমার জন্য পজিটিভ আর নেগেটিভ দিক কোনটা, মানে কী কী ফিল হয় তোমার? আমার মনে হয় নেগেটিভ দিকটা যদি তুমি বলতে চাও, আমি যখন আগে শুটিং করতাম ছোটবেলায় আমি বেরোতে পারতাম না, কারণ কি বেরোলেই আমাকে লোকজন চিনে ফেলতো আর ঘিরে ধরতো। আমি আমি সবসময়ের জন্য এখন করোনার পর যে মাস্কটা বেরিয়েছে আমি মানে খুব গ্রেটফুল, কারণ আমি মাস্ক পরে বেরোই সব জায়গায়, এখনও স্কুলে বলো শপিং বলো অত কেউ এখনও চিনতে পারে না, কিন্তু কিছু কিছু জন আছে যে একবার আমার মুখের দিকে তাকিয়ে চিনতে পেরে যায়। ধরো এরকম অনেক ফ্যান মোমেন্ট হয় যে তোমাকে হঠাৎ করে দেখলো আর এসে বললো চলো ফটো তুলি? হ্যাঁ হ্যাঁ, আমি তুলি, আমার ভালো লাগে। হ্যাঁ, কিন্তু কিছু কিছু সময় আছে পার্সোনাল স্পেসটা ভালো লাগে, মানে ঘুরতে যাচ্ছি কেউ না চিনলো, আমি পাঁচটা মানুষের মতনই ঘুরে ফিরছি। আমি যেটা শুনেছি যে আর্টিস্টদের কোনো পার্সোনাল লাইফ বলে ওরকম কোনো কিছু হয় না, তো এই ব্যাপারে তুমি একটু কি রিয়েল লাইফ আর রিল লাইফের মধ্যে তোমার মধ্যে তফাৎটা কী আছে? আমি সব কিছু শেয়ার করি না, মানে হ্যাঁ লোকে বলতেই পারে যে তুমি তো সবসময় রিল করো,
ব্লগ করো বা এরকম, হ্যাঁ কিছু কিছু জিনিস আছে আমি সবসময় দেখাই, কিন্তু কিছু কিছু পার্সোনাল লাইফের জিনিস আছে সেটা আমি শেয়ার করি না, আমি খুব ওইটাতে মানে প্রাইভেট থাকতে ভালোবাসি। সো আমাদের কিন্তু আড্ডা একদম জমে উঠেছে, তো এরপর আমরা নেক্সট সেগমেন্ট নিয়ে ফিরছি, ততক্ষণ তোমরা আমাদের সাথে থাকো।